আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় যে যে পদক্ষেপ নিলে সাইট না কেটে নর্মাল ডেলিভারি হবে। গর্ভবতী নারীর নর্মাল ডেলিভারির সময় কয়েকটি কারণে সাইট কাটতে হয়। আপনি বিষয়গুলি সম্পর্কে আগেই সাবধান হন, তাহলে আপনি সাইট না কেটে নর্মাল ডেলিভারি করতে পারবেন। যেমন জনিপথের জায়গা কম থাকার কারণে কি করা উচিত। সাধারণত যে সকল নারীদের জনিপথ ছোট ও চাপা থাকে তাদের নর্মাল ডেলিভারির সময় সাইট কাটতে হয়, কেননা জনিপথের জায়গা কম থাকার কারণে যতটা প্রশস্ত হলে বাচ্চার মাথা বের হতে পারে জনিপথ ততটা প্রশস্ত হতে পারে না, ফলে বাচ্চার মাথা আটকে যায়। তাই আপনি কোনো অভিজ্ঞ ও প্রশিক্ষিত ডাক্তারের সাহায্য নিলে সে আপনাকে আগে পরীক্ষা নিরীক্ষা করে বলে দিতে পারবে যে আপনার কি করা উচিত। এতে করে আপনাকে আর এই সমস্যা ফেস করতে হবে না। শিশুর মাথা ও দেহ সঠিক অবস্থানে না থাকলে কি করা উচিত। নর্মাল ডেলিভারির জন্য শিশুর মাথা ও দেহ সঠিক অবস্থানে থাকা জরুরি। শিশু যদি মায়ের পেটে সঠিক অবস্থানে না থাকে তাহলে নর্মাল ডেলিভারিতে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। আপনি যদি আল্ট্রাসোনোগ্রাম করে আগে জেনে নেন বাচ্চার অবস্থান কেমন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন, তাহলে আর এই সমস্যায় পড়তে হবে না। পেলভিক বোন বা হিপ বোন অর্থাৎ নিতম্বের হাড় চাপা থাকলে কি করা উচিত। পেলভিক বোন বা হিপ বোন অর্থাৎ নিতম্বের হাড় চাপা হলে সন্তান প্রসব করতে সমস্যা হতে পারে, কিন্তু কিছু কিছু মায়ের নিতম্বের হাড় অনেকটা চাপা থাকে, ফলে বাচ্চার মাথা বেরিয়ে আসতে পারে না এবং এখানে আটকে যায়। আপনি কোনো অভিজ্ঞ প্রশিক্ষিত ডাক্তারের সাহায্য নিলে সে আপনাকে আগে পরীক্ষা নিরীক্ষা করে আপনার ঝুঁকি সম্পর্কে আপনাকে বলে দিতে পারবে। আপনি যদি জানেন যে আপনার নিতম্বের হাড় চাপানো, তাহলে ডাক্তার আপনাকে আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবে। যেমন বাচ্চার আকার যতটা ছোট রাখা যায় অবশ্যই বাচ্চার সুস্থতার বিষয়টিকে আগেই গুরুত্ব দিতে হবে, এবং কি করে পেলভিক বোন আরো প্রশস্ত করা যায় এ ব্যাপারে আপনার ডাক্তার কিছু এক্সারসাইজ করতে বলতে পারেন। সঠিক সময়ে পুশ করা। জরায়ুর মুখ যখন 10 সেন্টিমিটার খুলে যায় তখনই একজন মায়ের উচিত পুশ করা, এতে বাচ্চাটি সহজেই বেরিয়ে আসে। তাই প্রশিক্ষিত দায়ী বারবার আপনার জনিপথে হাত দিয়ে দেখেন যে জরায়ুর মুখ কতটা খুলেছে। যখন 10 সেন্টিমিটার খুলে যায় তখনই আপনাকে প্রচন্ড ভাবে পুশ করতে বলবে, ফলে খুব সহজেই বাচ্চা বেরিয়ে আসবে। কিন্তু অনেক গর্ভবতী মাকে দেখা যায় সময়ের আগে পুশ করে ক্লান্ত হয়ে যায় এবং সঠিক সময়ে পুশ করার শক্তি হারিয়ে ফেলে, ফলে সাইট কাটতে হয়। তাই আপনি যদি অভিজ্ঞ ও প্রশিক্ষিত দায়ী বা ডাক্তারের সাহায্য নিন, তাহলে খুব সহজেই আপনি এই সমস্যা থেকে বাঁচতে পারবেন। সতর্কতা। অনেক গর্ভবতী নারীরা রয়েছেন যারা অনেক ধরনের গর্ভকালীন জটিলতায় ভুগে থাকেন, যেমন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, রক্তশূন্যতা, শারীরিকভাবে দুর্বল ইত্যাদি নানা সমস্যা। নর্মালি ডেলিভারির জন্য শারীরিকভাবে ফিট থাকাটাও জরুরি। শারীরিকভাবে আনফিট থাকলে নর্মাল ডেলিভারি অনেক সময় সম্ভব হয় না। তাই আপনার উচিত ডাক্তারকে আগে থেকে জিজ্ঞেস করে নেওয়া আপনার শরীর নর্মাল ডেলিভারির জন্য ফিট কিনা। ফিট থাকলে নর্মালে চেষ্টা করুন, আর আনফিট থাকলে আগে থেকে চেষ্টা করুন শরীর ফিট করতে। যদি কোনোভাবেই শরীর ফিট অবস্থায় না আসে তাহলে সিজারের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।